পৃথিবীতে কত জীবনে কত রোমাঞ্চ আসছে, সে আসছে রবিবার রাত দশটায় 91.9 ফ্রেন্ডস এফএম এ। রহস্য রোমাঞ্চ সিরিজে কাল অব্দি আমরা বলতে পারছিলাম এপ্রিল আসছে, সে আসছে, আর আজ এপ্রিল এসেই গেল, আমিও এলাম, আমিও এলাম, এপ্রিলও এলো, আর এলো তো এলো পয়লা এপ্রিল, যাকে বলে এপ্রিল ফুল। আমি কিন্তু আজ তোমাদের সবাইকে মানে 91.9 ফ্রেন্ডস এফএম যার এখনকার পরিচয় তোমার মনে স্টেশন, এই মনে স্টেশনের সব বাইকে স্টেশনের বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এপ্রিল ফুল করব এবং করব বলে বলে যেমন করছি। দেখো একটা গল্প বড় হয় কি করে, ছড়ায় কি করে, ডালপালা মিলে, তাই তো? একজন মানুষও তেমনি গুটলি মেরে থাকে মাতৃগর্ভে, তারপর জন্ম নেবার পর একটু একটু করে হাত পা মেলতে থাকে, তৈরি হয় তার জীবনের নতুন নতুন গল্প। আজ কিন্তু এমন একজনের গল্প বলবো যিনি মানুষ কিন্তু তার না থাক, সে গল্প গল্পে গল্পেই বলবো। গল্পটি লিখেছেন মঞ্জিল সেন, বড়দের জন্য যেমন লিখেছেন তেমনি লিখেছেন শিশু কিশোরদের জন্যেও। জানো তো শিশু সাহিত্যে অসামান্য অবদানের জন্যে বর্ষিয়ান এই সাহিত্যিককে এই কদিন আগে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে এবারের বিদ্যাসাগর পুরস্কার। আজকের গল্প মঞ্জিল সেনের কাহিনী অবলম্বনে ধড়। লেফটেন্যান্ট বাহাল যুদ্ধক্ষেত্রে যে বীরত্বের পরিচয় দিয়েছে তা আমাদের সেনাবাহিনীর গর্ব। শত্রুর গোলার মুখে বুকে হেঁটে সে এগিয়ে গিয়েছিল, একাই গ্রেনেড ছুড়ে একাই ঘায়েল করেছিল শত্রুপক্ষের 15 জন সৈন্যকে। শিরিন, তুমি তার যোগ্য স্ত্রী, নিজের সুখের কথা না ভেবে গত 3 বছর ধরে তার সেবা করছো, অঙ্গু স্বামীর জন্য সব সব কিছু ত্যাগ করছো তুমি। এই অল্প বয়সে তোমার মতো খুবসুরত একটি মেয়ে কেমন করে তা পারলো ভেবে মাঝে মাঝে আমার সত্যি বলছি অবাক লাগে। এটা বোধহয় আমাদের দেশেই সম্ভব। তবে আমার মাঝে মাঝে দুশ্চিন্তা হয় তোমার জন্য, তোমার জন্য শিরিন। তোমার সামনে সারাটা জীবন পড়ে আছে, একজন পঙ্গুর জন্য জীবনের সব সব স্বাদ আহ্লাদ চিরকালের মতো বিসর্জন দিয়ে কেমন করে বাঁচবে তুমি শিরিন? এই অল্প বয়সে কেমন করে বাঁচবে বলো? ও গড! জেনারেল সাহেবের বাড়ি থেকে বেরিয়ে শিরিন যখন বাইরে এসে দাঁড়ালো তখন গোধূলি বেলা। অনেকটা জমি নিয়ে বাড়ি, ফুলের বাগান ছাড়াও গমের চাষ হয়, তা সত্ত্বেও সবটুকু জমি ব্যবহার করা সম্ভব হয়নি। বড় বড় ঘাস আর ঝোপঝাড়ে ভরে গেছে উত্তর দিকের অনাদৃত সেই জমি। মাঝে মাঝে সাপ দেখা যায়, তবে এ পর্যন্ত কেউ তাদের বলি হয়নি। এদিকটা শেষ প্রান্তে একটা ছোট্ট বাড়ি, ইংরেজরা যাকে বলে আউটহাউস, এখানেই স্বামীর সঙ্গে থাকে শিরিন।
নিজের সুখের কথা না ভেবে গত 3 বছর ধরে তার সেবা করছো, পঙ্গু স্বামীর জন্য সব কিছু ত্যাগ করছো। জেনারেল সাহেবের কথাগুলো কানে বাজছিল শিরিনের। এই নিয়ে অনেকবারই এ কথা বলেছেন জেনারেল সাহেব। প্রথম প্রথম শিরিনের ভালো লাগত, নিজেকে মহীয়সী কিছু মনে হতো, কিন্তু এখন কথাগুলো তার কানে যেন তপ্ত শলাকার মতো বেঁধে নিজেকে উপহাসের পাত্রী বলে মনে হয়। মেজর জেনারেল ভার্মার মুখে এসব কথা মুখস্থ বুলি আওড়াবার মতো মনে হয় এখন শিরিনের। তার সঙ্গে দেখা হলেই তিনি ওই কথাগুলোর পুনরাবৃত্তি করেন। এই অল্প বয়সে তোমার মতো খুব সুন্দর একটি মেয়ে কেমন করে তা পারলো ভেবে মাঝে মাঝে আমার সত্যি বলছি অবাক লাগে। 1970 সালে পাক ভারত সংঘর্ষের কিছু পরেই তিনি অবসর নিয়ে এখানে বাড়ি আর খামার করেছেন। শিরিনের স্বামী লেফটেন্যান্ট বাহাল তাঁর অধীনেই ছিল। সেই যুদ্ধই তাকে চিরজীবনের মতো পঙ্গু করে দিয়েছে। পরতপক্ষে জেনারেল সাহেবকে আজকাল এড়িয়েই চলে শিরিন। দিনের পর দিন পঙ্গু স্বামীর সঙ্গ যখন অসহ্য হয়ে ওঠে তখন জেনারেল সাহেবের বাড়িতে গিয়ে মেয়েদের সঙ্গে গল্পগুজব করে খানিকটা সময় কাটায়। তবে জেনারেল সাহেব বাড়ি নেই নিশ্চিত হয়েই সে সেখানে যায়। তবু কপাল মন্দ থাকলে মাঝে মাঝে মুখোমুখি পড়ে যেতেও হয়। আর সঙ্গে সঙ্গে জেনারেল সাহেব শুরু করেন তার বক্তৃতা। সারাটা জীবন পড়ে আছে একজন পঙ্গুর জন্য, জীবনের সব সব সাদ আহ্লাদ চিরকালের মতো বিসর্জন দিয়ে কেমন করে বাঁচবে তুমি শিরিন? এই অল্প বয়সে কেমন করে বাঁচবে বলো? শিরিনের এখন মনে হয় তার স্তুতি গাইবার পেছনে জেনারেল সাহেবের একটিমাত্র উদ্দেশ্য আছে, তা হল তাকে সাবধান করে দেওয়া, যেন তার পা পিছলে না যায়, যেন কখনো অবিশ্বাসিনী হয়ে না ওঠে শিরিন। গোড়ার দিকে স্বামীর প্রতি সত্যিই তার একটা দায়িত্ব এবং মমত্ব বোধ ছিল। সুস্থ জোয়ান মানুষটার যুদ্ধক্ষেত্রে একই ভয়াবহ পরিণতি। এই সময় তাকেই যে সবচেয়ে বেশি দরকার ওই পঙ্গু মানুষটার। কিন্তু এই 3 বছরে আগের সেই মনোভাব পুরো মাত্রায় আছে তা কি জোর দিয়ে বলতে পারে শিরিন, নাকি তা সম্ভব? এই ভরা যৌবনে সব কিছু ত্যাগ করে যোগিনী সাজতে হয়েছে তাকে, নিতে হয়েছে সেবিকার ভূমিকা। সব সময় ওই পঙ্গু মানুষটাকে দেখে দেখে মাঝে মাঝে ভীষণ একটা আবেগে মথিত হয়ে ওঠে শিরিনের হৃদয়। সেই আবেগের মধ্যে আছে জ্বালা, আছে ক্রোধ, আছে কামনার অভিব্যক্তি। এক জোয়ান শক্ত সমর্থ পুরুষের সঙ্গলিপসু হয়ে ওঠে শিরিনের মন, যেমন জোয়ান ছিল ওর স্বামী লেফটেন্যান্ট বাহাল। মাঝে মাঝে যেন শয়তান এসে ভর করে কাঁধে, কামনা চরিতার্থের একটা অদম্য বাসনা পেয়ে বসে শিরিনকে, আর তখনই ওই জড় পদার্থটার উপর তিক্ত বিদ্বেষে ভরে যায় শিরিনের মন। হ্যাঁ হ্যাঁ, শিরিন বদলেছে। কেন এই আবেগ মাথা চাড়া দিয়ে ওঠে? বিছানার উপর ওই মাংসপিণ্ড দেখে কি ওর কাম প্রবৃত্তি জেগে ওঠে? ওর স্বামী তো আজ সত্যি একটা একটা মাংসপিণ্ড। জেনারেল সাহেব আজকাল যখন উপদেশ দেন তখন মনে মনে নিজেকে অপরাধিনী না ভেবে পারে না শিরিন। ওর নিজের চেহারাটা কিন্তু এদিকে বর্ষার নদীর মতো কানায় কানায় ভরে উঠেছে। জেনারেল সাহেব তার উপদেশ দেবার ফাঁকে আর চোখে ও সারা শরীরে যে লোলুপ দৃষ্টি বুলিয়ে নেন তা বুঝতে শিরিনের এতটুকু কষ্ট হয় না। গুরগাঁও থেকে কিছুটা ভেতরে একটু পল্লী মতো এই অঞ্চলটা। জেনারেল সাহেবের বাড়ি থেকে ওদের কুটির আধ মাইলের কম হবে না। এদিকটা অনাদৃত, তাই লোকজনের যাতায়াত কম। তাছাড়া ঘাসে ঢাকা একটা ইদারা আছে, মাটির ওপর থেকে কাটা হয়েছিল বোধহয় সেচের সুবিধার জন্য। এখন ওটা পরিত্যক্ত, সাবধানে চলাফেরা করতে হয়। যারা না জানে তাদের পক্ষে আরো বিপজ্জনক। অন্ধকার নেমে এসেছে, আকাশে দেখা দিয়েছে তারা,
গোটা দুই তারা অন্যগুলোর চাইতে একটু বেশি জল জল করছে। শিরিন কুটিরের সামনে এসে দাঁড়ালো, অন্ধকারে ছায়া ছায়া দেখাচ্ছে ওটা। শোবার ঘরে কোনো আলো নেই, কোনো ঘরে নেই, ওর স্বামীর আলো জ্বালাবার ক্ষমতা নেই। অন্ধকারে মাংসপিণ্ডটা বোধহয় অসহায়ভাবে চোখ পিটপিট করছে। মাটি থেকে এক হাত উঁচু বিশেষভাবে তৈরি খাটে হয় চিত হয়ে শুয়ে আছে, নয় খাট থেকে গড়িয়ে কার্পেটের ওপর পড়েছে। কি নিদারুণ অবস্থা! কথাটা ভাবতেই একটা বিতৃষ্ণা, একটা যন্ত্রণা আর দুঃখ বরফ গলা জলের মতো মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত তুলে নেমে এলো শিরিনের। বাড়ি ঢুকেই ও লক্ষ্য করল শোবার ঘরের দরজাটা একটু ফাঁক, যেন একটা অন্ধকার মুখ আধখানা হাঁ করে আছে। কার্পেটের ওপর পরিচিত ঠুক ঠুক শব্দটা শিরিনের কানে এলো। আবার শুরু করেছে, মনে মনে ভাবলো শিরিন। হঠাৎ মানুষটার জন্য দুঃখে ভরে উঠলো ওর মন, চোখে জল এসে গেল মুহূর্তে। ওই শব্দটার অর্থ হল ওর অক্ষম স্বামী চিত হয়ে শোয়া অবস্থায় মাথা ঠুকে ঠুকে অধৈর্য ভাবে ওকে ডাকছে। আসছি আসছি, আমি নিশ্চয়ই খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে না? বুঝতে পেরেছি, আসছি গো আসছি, একটু চেঁচিয়ে বললেও শিরিন বিলক্ষণ জানে ওর গলা স্বামীর কানে পৌঁছবে না। ঘরের দেয়াল আলমারির তাকে একটা লণ্ঠন রাখা ছিল, কাঁচের চিমনিটা চুঙা মতন, পাশেই একটা দেশলাই, ওটাও জানবার ক্ষমতা নেই এককালে দুর্দান্ত সৈনিক লেফটেন্যান্ট বাহারের। মা যেমন বাচ্চাকে প্রবোধ দেয় তেমন সুরে শিরিন বলল, খুব দেরি করে ফেলেছি না গো, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি তাই না? আমার ভীষণ অন্যায় হয়ে গেছে, একটু সবুর করো, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না তো। দাঁড়াও, এই তো আলোটা জ্বালিয়ে নিই। কথাগুলো যদিও বলছিল শিরিন, ও জানে ওর স্বামী কিছুই শুনতে পাচ্ছে না। লণ্ঠনটা জ্বালিয়ে একটা টেবিলের উপরে রাখলো শিরিন। বিছানাটা খালি, যার সেখানে থাকা উচিত ছিল সে এখন বিছানায় নেই, মাটিতে। অদ্ভুত ভয়ঙ্কর একটা জীব, পরনে পোশাক আছে তবে ওটাকে পোশাক না বলে একটা জড়ানো কাপড় বলাই ভালো। জন্মানোর পরেই ওয়াশ করে যেভাবে সদ্যজাত শিশুকে শুধুই মুখটা খোলা রেখে পুরো শরীর র‍্যাপ করা হয়, অবিকল তাই, যেন একটা জীবন্ত বড় আকারের মোড়ক কাপড়ে জড়ানো, ঠিক যেন পরিত্যক্ত একটা পুঁটলি। ওই পুঁটলির একটা প্রান্ত থেকে উঁকি মারছে একটা মানুষের মাথা। ওটা দম দেওয়া পুতুলের মতো মাথার পেছন দিয়ে মাটিতে আঘাত করছে তো করছেই, করছে তো করছেই। আঘাত করার সঙ্গে সঙ্গে যেন পুঁটলিটা একটু একটু করে সরছে, একটা কেঁচোর মতো। অমন রাগ করতে নেই, কেন অমন করছো? এই তো এসে গেছি, আমি এসে গেছি তো, বলো বলো কি চাই বলো। এটা শিরিন কিছু একটা খাওয়ার ভঙ্গি করলো। এটা না, তবে এটা আরো একটা ভঙ্গি করলো শিরিন। কিন্তু ওর স্বামী প্রত্যেকবারই দুপাশে মাথা নাড়াবার সঙ্গে সঙ্গে ঘন ঘন মাথা ঠুকতে লাগলো কার্পেটে। গোলার টুকরোয় তার সারা মুখ এমন বিচ্ছিরি ভাবে ক্ষত বিক্ষত হয়ে গেছে, মনে হয় একতাল পুটিং। ভালোভাবে লক্ষ্য করলে তবেই বোঝা যায় ওটা কোনো মানুষের মুখ। বাঁদিকের কানের কোনো চিহ্ন নেই, সেখানে শুধু একটা ছেঁদা। মুখের বাঁদিকে চিবুক থেকে চোখের কোল পর্যন্ত ক্ষতস্থানে লম্বা সেলাইয়ের ফলে
কঙ্কালের চামড়া ভীষণ ভাবে কুঁচকে গেছে। ডান দিকে কানের পাশ থেকে একটা দগদগে ঘায়ের মতো লাল দাগ, উতনির নিচে গলাটা কোটরে ঢোকার মতো বেঁকে আরো ভেতরে ঢুকে গেছে। বলতে গেলে নাক আর মুখের যে আসল চেহারা তার আর অবশিষ্ট কিছুই নেই। আশ্চর্য, এই বিকৃত মুখে ঝকঝক করছে শুধু দুটো উজ্জ্বল কালো চোখ, বড় বেশি উজ্জ্বল, বড় বিমানান দুটো উজ্জ্বল চোখ, একেবারে শিশুর সারল্যে ভরা। চারপাশের নির্মম কদর্যতার মধ্যে একেবারেই বেমানান। ঠিক সেই মুহূর্তে চোখ দুটো থেকে ঝরে পড়ছিল রাজ্যের বিরক্তি। মাথাটা ওঠানামা করছে ঘন ঘন, মাথা ঠোকার শব্দ হচ্ছে আরো দ্রুত লয়। ও, তুমি আমাকে কিছু বলতে চাও? শুনছি শুনছি, এক মিনিট। ঘরের কোণে রাখা টেবিল থেকে একটা ছোট্ট খাতা আর একটা পেন্সিল তুলে নিল শিরিন। পেন্সিলটা স্বামীর বিকৃত মুখের মধ্যে ঢুকিয়ে খোলা খাতাটা চেপে ধরল পেন্সিলের শীষের মুখে। ওর স্বামী শুধু কথা বলার ক্ষমতাই হারায়নি, হারিয়েছে পেন্সিল ধরার ক্ষমতা। শরীর থেকে বাদ চলে গেছে দুটো হাত, মুখ দিয়ে আঁকা বাঁকা অক্ষরে আমাকে কথাগুলো লিখল চাও বিকলাঙ্গ মানুষ। না, আবার সন্দেহ শুরু করেছ? আবার? তোমাকে নিয়ে আট পারি না, ছেলে মানুষের মতো বোকামি কর কেন বলো তো? পঙ্গু মানুষটা কিন্তু অধৈর্যভাবে মেঝের কার্পেটের ওপর আবার মাথা ঢুকতে আরম্ভ করেছে। কারণটা বুঝতে পারলো শিরিন। দাঁত দিয়ে চেপে ধরা পেন্সিলের শীষের মুখে আবার খাতাটা ধরল, আবার লেখা পড়ল আঁকাবাঁকা অক্ষরে কাগজে আগের মতোই। কোথায় ছিলে? লেখাটা পড়েই তিরিক্ষি হয়ে উঠল শিরিনের মেজাজ। পেন্সিলটা প্রায় ছিনিয়ে নিল শিরিন, দাঁতে দাঁত চেপে বলল, জমির বাড়ি, জমির বাড়ি গিয়েছিলাম বুঝলে, ওই একটাই জায়গা তো যাওয়া বাকি আমার। আর কাগজের উপরে লিখল, জেনারেল সাহেবের বাড়ি। তারপর খাতাটা মেলে ধরল কালো চোখ জোড়ার সামনে। চোখ দুটো যখন ওটা পড়ছিল শিরিন না বলে পারল না, তোমার তো ভালো করে জানা উচিত, আর কোনো চুলে যাওয়ার জায়গা নেই আমার। পঙ্গু মানুষটা আবার খাতা চাইল, মুখে পেন্সিল নিয়ে আবারও লিখল আঁকা বাঁকা অক্ষরে। উড়ল শিরিন। তিন ঘন্টা। হঠাৎই একটা সহানুভূতির উচ্ছ্বাস যেন ভাসিয়ে নিয়ে গেল শিরিনকে। ও ভগবান, আমার আমার খেয়ালই ছিল না গো, বুঝতেই পারিনি অতখানি সময় পেরিয়ে গেছে, মুখে বলল শিরিন। আর কাগজে লিখল, আমার অন্যায় হয়ে গেছে। আবারও মুখে বলল, আর যাব না গো, আর যাব না, দেখো কখনো যাব না, আমি কথা দিচ্ছি তোমাকে গো, কথা দিচ্ছি। লেফটেন্যান্ট বাহাল অথবা সেই পুঁটলিটা সন্তুষ্ট হয়েছে বলে মনে হলো না, কিন্তু মুখ দিয়ে লেখার এই পরিশ্রমে সে বোধহয় ক্লান্ত হয়ে পড়েছিল। মাথাটা নিস্তেজ হয়ে মাটিতে পড়েছিল, আর নড়াচড়া করছিল না। কয়েক মুহূর্ত পরে কঠিন দৃষ্টিতে সে তাকালো শিরিনের দিকে। মনের সব কিছু যেন স্পষ্টতর হয়ে উঠল লেফটেন্যান্ট বাহালের দু চোখের তারায়। শিরিন জানে মানুষটা যখন রেগে যায় তখন তাকে ঠান্ডা করার একটা মাত্র উপায় আছে, কথায় বা হামভাবে যখন কিছু সম্ভব নয় তখন এটাই সে প্রয়োগ করে। স্বামীর উপর ঝুঁকে পড়ে তার বিকৃত মুখ ও চুমোয় চুমোয় ভরে দিল। একটা গভীর তৃপ্তির আভাস ফুটে উঠল কালো দু চোখে, একটা কুৎসিত হাসিও খেলে গেল সেই মুখে। কদর্য মুখটা যাতে দেখতে না হয়
তাই দু চোখ বন্ধ করে চুমু খেতে লাগলো শিরে। পঙ্গু মানুষটার কামনা জাগিয়ে তাকে উপহাস করার একটা নিষ্ঠুর ইচ্ছে জেগে উঠল ধীরে ধীরে শিরিনের শরীরে মনে। বিকলাঙ্গ মানুষটা গভীর আবেগে ফিরিয়ে দিল সেই চুমু। ঠিক মতো নিঃশ্বাস নিতে না পারায় তার মুখ যন্ত্রণায় আরো বিকৃত হয়ে উঠল। অসহায় ভাবে শরীর নড়তে লাগলো এপাশ ওপাশ। কামনার আবেগে পৃথায় কেঁপে কেঁপে উঠতে লাগলো সর্বাঙ্গ। চিকিৎসা জগতে লেফটেন্যান্ট বাহালের ইতিহাস দারুণ সাড়া তুলেছিল। তার দু হাত আর দু পা কেটে বাদ দিতে হয়েছিল। ছেঁড়া কাপড় তালি দেবার মতো সারা মুখ নিপুণভাবে সেলাই করেছিল সামরিক হাসপাতালের দক্ষ শল্য চিকিৎসকের দল। খবরের কাগজগুলো তাকে নিয়ে কম হইচই করেনি। লেফটেন্যান্ট বাহালকে বীরের মর্যাদা দিয়েছিল তারা। একটি কাগজ লিখেছিল, মর্মন্তুদ ঘটনা, একটি জীবন্ত মানুষ ভাঙা পুতুলে পরিণত হয়েছে। যুদ্ধের দানব নিষ্ঠুরভাবে ছিনিয়ে নিয়েছে তার শরীরের অপরিহার্য অঙ্গ প্রত্যঙ্গ। লেফটেন্যান্ট বাহালের হাত পা শরীর থেকে কেটে বাদ দিতে হয়েছিল বটে, কিন্তু তার কাঁধ থেকে কোমরের গড়ন ছিল স্বাভাবিক, বরং একটু বেশি পুষ্ট বলা চলে। হয়তো তার প্রচণ্ড খিদে আর হজম করার প্রবল ক্ষমতাই এর মূলে। খাওয়াটাই এখন তার জীবনের একমাত্র আনন্দ। বেশ চকচকে আর স্ফীত এক উদরের অধিকারী এখন লেফটেন্যান্ট বাহাল। এমন নিপুণভাবে তার হাত আর পা কাটা হয়েছিল যে মূল অবশেষটুকুর চিহ্ন পর্যন্ত এখন নেই। শুধু চারটে মাংস ডেলা প্রমাণ করছে ওখানে একসময় শরীরের অন্যান্য অংশগুলো ছিল। জ্বালার মতো ভুঁড়ির ওপর ভর দিয়ে উপর হয়ে শুয়ে প্রায়ই সে ওই চারটে মাংসের ডেলা দিয়ে সামনের দিকে এগোবার চেষ্টা করে। তবে ওই চেষ্টাই সার। চেষ্টার ফলে লেফটেন্যান্ট বাহালের শরীরটা পাক খেত, গোল হয়ে ঘুরত অনেকটা চোরকির মতো, রক্ত মাংসের জীবন্ত চোরকি। লেফটেন্যান্ট বাহাল ইন্দ্রিয়ের অনুভূতি সবই প্রায় হারিয়েছিল, শুধু দৃষ্টিশক্তি, স্পর্শের অনুভূতি আর খাদ্য রুচি এগুলো হারায়নি। বিস্ফোরণের আকস্মিক ধাক্কায় ভোঁতা হয়ে গিয়েছিল তার বোধ শক্তি। খাওয়া ছাড়া দৈহিক তৃপ্তিই ছিল তার জীবনের দ্বিতীয় আনন্দ। কিন্তু এ ব্যাপারে লেফটেন্যান্ট বাহাল ছিল অসহায়। তাকে সম্পূর্ণ নির্ভর করতে হতো শিরিনের দয়া, মর্জি বা মেজাজের ওপর। শিরিন এমনিতে বেশ নরম সরম, বরং একটু ভেরু প্রকৃতির, কিন্তু এই একটি ক্ষেত্রে মাঝে মাঝে অসহায় আংশিক অঙ্গহীন কামাতুর মানুষটির মনে কামনা জাগিয়ে তাকে পরিতৃপ্ত না করার উৎপীড়নের প্রলোভন সামলাতে পারে না শিরিন। এই মুহূর্তে লেফটেন্যান্ট বাহালের দু চোখে যে দৃষ্টি ফুটে উঠেছিল তার অন্তর্নিহিত ভাষা শিরিনের অজানা নয়। একটা আর্তচিৎকার করে জেগে উঠল শিরিন। একটা বিচ্ছিরি স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে ওর। সর্বাঙ্গ বেয়ে দরদর করে নেমেছে ঘামের বন্যা। পাশে শুয়ে থাকলেও স্বামী যে ওর চিৎকার শুনতে পায়নি তা শিরিন জানে। যুদ্ধ তাকে শুধু বোবাই করেনি, কালাও করে দিয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে ওর কেমন যেন অস্বস্তি হতে থাকে। লেফটেন্যান্ট বাহাল জেগে আছে, উজ্জ্বল বড় বড় চোখ দুটো দিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে কড়িকাঠের দিকে। জানলা দিয়ে বাইরের দিকে তাকালো শিরিন। আকাশ অন্ধকার, ভোর হতে তখনও অনেক দেরি। টেবিলের উপরে লণ্ঠনটা মৃদু জ্বলছে, সারা রাতই ওটা জ্বলে, হঠাৎ কখন কি দরকার পড়ে। চিমনিটা ধোঁয়ায় ধোঁয়ায় কালো হয়ে গেছে। স্বপ্নটা যতই শিরিন মন থেকে মুছে ফেলতে চাইল ততই যেন ওটা আতঙ্কের মতো ওকে গ্রাস করতে চাইছে। স্বপ্নটা স্পষ্ট মনে পড়ল আবার। প্রথমে যেন একরাশ কুয়াশা, তারপর সেই কুয়াশা ভেদ করে একটা প্রকাণ্ড মাংসের পিণ্ড শূন্যে ভেসে উঠল। ক্রমেই ওটা লাট্টুর মতো বো বো করে ঘুরছে,
কোথা থেকে হাজির হলো কুচ্ছিত একটা মেয়ে, এগিয়ে গেল মাংস খুঁজতে। শূন্যেই আঁকড়ে ধরলো পরস্পরকে তারা, শূন্যেই হলো ওদের মিলন। আলিঙ্গনাবদ্ধ অবস্থায় উন্মত্তের মতো ঘুরছে দুটো শরীর, ঘুরছে তো ঘুরছেই, ঘুরছে তো ঘুরছেই। মেয়েটার মুখ আস্তে আস্তে স্পষ্ট হলো, নিজেই প্রতিদিন কাজ করতে করতে ঘুমিয়ে পড়েন, এর কারণ হয়তো রাতে প্রয়োজন মতো ঘুম না হওয়া। এই সমস্যার সমাধান পেতে আপনাকে সাহায্য করবে মেডিকা ENT ইনস্টিটিউটের স্লিপিং ডিসঅর্ডার ক্লিনিক। মেডিকা, কমিটেড টু ব্রিং দ্য বেস্ট ইন হেলথ কেয়ার টু কলকাতা। কনস্টিপেশন সমাধান আছে, ফাস্ট অ্যাক্টিং বৈদ্যনাথ কাবজাহার, 100% আয়ুর্বেদিক বৈদ্যনাথ কাবজাহারে কনস্টিপেশন গন, নো সাইড এফেক্টস। কোথা থেকে হাজির হলো কুচ্ছিত একটা মেয়ে, এগিয়ে গেল মাংস খুঁজতে। শূন্যেই আঁকড়ে ধরলো পরস্পরকে তারা, শূন্যেই হলো ওদের মিলন। আলিঙ্গনাবদ্ধ অবস্থায় উন্মত্তের মতো ঘুরছে দুটো শরীর, ঘুরছে তো ঘুরছেই, ঘুরছে তো ঘুরছেই। মেয়েটার মুখ আস্তে আস্তে স্পষ্ট হলো, নিজেই। আর চোখে পাশের মানুষটার দিকে তাকিয়ে দেখলো, সেই একইভাবে লেফটেন্যান্ট বাহাল তাকিয়ে আছে কড়ি কাঠের দিকে। আবার চিন্তা করছে, আবার আবার কিসের যে এত চিন্তা কে জানে, কি এত ভাবে। অথচ চিন্তায় ভাবনায় আমি একেবারে। একজন মানুষের কোনো কিছু প্রকাশের একমাত্র ইন্দ্রিয় যদি হয় তার চোখ, আর মাঝরাতে সেই চোখ দুটো যদি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে কড়ি কাঠের দিকে, তবে হঠাৎ ঘুম ভেঙে সেই দৃশ্য দেখে পাশেই শুয়ে থাকা সঙ্গিনীর কি প্রতিক্রিয়া হতে পারে। মানুষটার মন অবশ্য ভোঁতা হয়ে গেছে, শিরিন মনে মনে ভাবল, কিন্তু সম্পূর্ণ পঙ্গু অমন মানুষের নিশ্চয়ই আলাদা একটা জগৎ আছে। সে জগৎটা কিরকম, মনোরম নাকি সেটা একটা নরক। আবারও চোখ বুঝে ঘুমাবার চেষ্টা করল শিরিন, কিন্তু ঘুম আর আসে না। ওর চারপাশে যেন আগুন কুণ্ডলী পাখিয়ে ঘুরছে আর প্রচন্ড শব্দ করছে। মাঝে মাঝে তন্দ্রার মধ্যে টুকরো টুকরো দুঃস্বপ্ন এসে হাজির হচ্ছে। 3 বছর আগে যা ঘটেছিল, 3 বছর আগে ওর স্বাভাবিক জীবন তছনছ করে বয়ে এনেছিল চরম দুঃখ। সেই বিয়োগান্ত শোকাবহ ঘটনার নানান অংশ টুকরো টুকরো করে মনে পড়তে লাগলো শিরিনের। শিরিন যখন প্রথম খবরটা পেল ওর স্বামী আহত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসছে, তখন অজান্তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। যাক, মানুষটা অন্তত বেঁচে আছে। তারপর খবরে কাগজগুলোতে লেফটেন্যান্ট বাহালের সাহস আর বিক্রমের কথা ফলাও করে ছাপা হলো। সরকার থেকে ঘোষণা করা হলো তাকে বীর চক্র পদক দেওয়া হয়েছে। শিরিনকে বলা হয়েছিল বাহালের আঘাত গুরুতর, কিন্তু সে যে একেবারে পঙ্গু হয়ে গেছে তা জানানো হয়নি। সামরিক হাসপাতালে প্রথম যেদিন স্বামীকে দেখতে গিয়েছিল শিরিন, সেদিনের কথা সে কোনোদিন ভুলতে পারবে না। লেফটেন্যান্ট বাহারের মুখ ব্যান্ডেজে সম্পূর্ণ ঢাকা ছিল, শুধু চোখ দুটো শূন্য দৃষ্টিতে লক্ষ্য করছিল শিরিনকে। যখন শিরিন জানতে পারল প্রবল বিস্ফোরণের আঘাতের ফলে ওর স্বামী চিরজীবনের মতো মুখ আর বধির হয়ে গেছে, তখন আর নিজেকে সামলাতে পারেনি শিরিন, ভীষণ কেঁদেছিল, আকুল হয়ে কেঁদেছিল শিরিন। তখনও অবশ্য শিরিন জানত না কি নিদারুণ বিপর্যয় ওর জন্য অপেক্ষা করছে।
হাসপাতালের অধ্যক্ষ খুব সহানুভূতি প্রকাশ করেছিলেন। বিছানার চাদর আস্তে আস্তে সরাতে সরাতে তিনি বলেছিলেন, ডোন্ট লুজ ইউর কারেজ, ডোন্ট লুজ ইউর কারেজ মাই চাইল্ড, সাহস হারিও না, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ মাই চাইল্ড। শিরিন ওর স্বামীর একটা হাত নিজের দুমুঠোয় চেপে ধরতে চেয়েছিল, কিন্তু চাদরের তলায় হাত দুটো খুঁজে পায়নি। তারপরে আবিষ্কার করল চাদরের তলায় পা দুটোও নেই, শুধু একটা ধর আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজে জড়ানো যেন একটা জীবন্ত মমি। শিরিন কথা বলতে চেষ্টা করলো, তারপর চেষ্টা করলো চিৎকার করতে, কিন্তু গলা দিয়ে আর কোনো শব্দই পেরল না। শিরিনও যেন ক্ষণিকের জন্য বোবা হয়ে গেছে। ঈশ্বরের কি লীলা যে স্বামী ছিল বলিষ্ঠ সুপুরুষ, যাকে সে ভালোবাসত প্রাণ দিয়ে, তার এইটুকু শুধু অবশিষ্ট। অধ্যক্ষ আর হাসপাতালের সেবিকারা ওকে অন্য একটা ঘরে নিয়ে যাবার পর ওর শোক আর বাধা মানল না। সবার সামনেই বুক ফাটা চিৎকার করে উঠল শিরিন, লুটো পুটি খেতে লাগলো কান্না, চোখের জল একেবারে শুকিয়ে না যাওয়া পর্যন্ত থামল না শিরিনের কান্না। শিরিন শিরিন শিরিন, আমি বলছি শোনো শোনো, এটা সত্যি একটা বিস্ময়, আর কেউ এভাবে বেঁচে থাকতো কিনা সন্দেহ। অবশ্য ব্রিগেডিয়ার চৌধুরীর অসাধারণ দক্ষতাই অসাধ্য সাধন করেছে, তার হাতে ছুরি যেন জাদু মন্ত্র খেলে। পৃথিবীর আর কোনো হাসপাতালে এমন নিপুণ অস্ত্রোপচারের ঘটনা আমাদের জানা নেই। যাই হোক, সেই মানুষটা তো বেঁচে আছে। একে আশ্চর্যজনক ঘটনা বললেও বোধ হয় সবটা বলা হয় না। চিকিৎসা বিজ্ঞানের এক চরম এবং পরম বিষয়। নানাভাবে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন ডাক্তার, কিন্তু শিরিন বুঝে উঠতে পারল না এই আশ্চর্যজনক বিস্ময়ে বা বিস্ময়কর আশ্চর্যে সে আনন্দ করবে না শোক করবে। স্বপ্নের ঘরের ভেতর দিয়ে কেটে গেল ছটা মাস। লেফটেন্যান্ট বাহালের জীবিত শব তার সঙ্গীরা বয়ে নিয়ে এলো বাড়িতে। এমন ভাব দেখালো সবাই যেন মস্ত এক বীর পুরুষকে যোগ্য সম্মান দেখাবার জন্যে সবাই অতি ব্যস্ত হয়ে পড়েছে। চোখের জলের ভেতর দিয়ে শিরিন তুলে নিল স্বামীর সেবার ভার। সেবা ছাড়া আর কি বা বলা যায় একে? ওই জীবন্ত একটা পুঁটলি যার কোনো ক্ষমতাই অবশিষ্ট নেই আর, তাকে সেবা ছাড়া আর কি বা করতে পারে ও? এমনকি কথা শোনার বা বলার ক্ষমতাও যদি থাকতো, তবে না হয় তার সঙ্গে দুদণ্ড গল্প করে সময় কাটানো যেত, কিন্তু ভগবান সেই সুযোগটুকুও কেড়ে নিয়েছেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ওকে আত্মত্যাগের জন্য নানান উপদেশ দিতে কার্পণ্য করল না। সতীর্থের রীতিমতো মহিমা কীর্তন চলতে লাগলো শিরিনের কানে অষ্টপ্রহর। সরকার থেকে লেফটেন্যান্ট বাহারের জন্য মাসিক ভাতা মঞ্জুর হয়েছিল, তার উপর জেনারেল সাহেব তার গায়ের বাগান বাড়িটা বিনা ভাড়ায় ওদের ছেড়ে দিলেন, ফলে মস্ত একটা খরচ বেঁচে গেল। তারপর থেকেই ওদের দুজনের জীবনের ধারা বয়ে চলল একই গতিতে। মাঝে মাঝে নিজেকে ভয়ানক নিঃসঙ্গ মনে হয় শিরিনের, লেফটেন্যান্ট বাহালের উপস্থিতি সত্ত্বেও মানুষটা যেন থেকেও নেই, একটা জড় মাংসপিণ্ড। জায়গাটার নির্জনতাও এই অনুভূতির আরেকটা কারণ। তৃতীয় কারণটা হলো সবাই আস্তে আস্তে ভুলে গেল ওদের। একজন পঙ্গু মানুষের যুদ্ধ চলাকালীন বীরত্বের শৌর্য
আর তার যৌবন মদমত্তা তরুণী পত্নীর সেবার কাহিনী কতদিন আর ভালো লাগে মানুষের। ওটা এখন পুরনো খবর, নতুন নতুন চমকপ্রদ ঘটনার দিকে এখন সবার দৃষ্টি। শিরিনের স্বামীর আত্মীয় স্বজন খুব কমই এখন দেখা করতে আসে। ওর নিজের মা বাবা বেঁচে নেই, ভাই বোনেরা সব ছড়িয়ে আছে, নিজেদের নিয়েই তারা ব্যস্ত। ওর দুঃখের ব্যাপারে তেমন উৎসাহ নেই তাদের। শ্বশুর বাড়ির দিকেও শ্বশুর শাশুড়ি নেই, যারা আছে তারা বলা নেই কওয়া নেই, হঠাৎ কখন কাঁধে চেপে বসে এই ভয়ে দূরে দূরেই থাকতে চায়। ফলে পঙ্গু সৈনিক আর তার সতীসাধ্য স্ত্রী শহর থেকে অনেকটা দূরে নির্জন পরিবেশে লোকালয় থেকে প্রায় বিচ্ছিন্ন তাদের কুটিরে নীরবে দিন কাটায়। কাছাকাছি যে বাড়ি তা হলো জেনারেল সাহেবের, তাও প্রায় আধমাইল। সেখানে তো রোজ যাওয়া যায় না, যত ভালোই হোক না কেন বাড়ির লোকজন। সবকিছুই সয়ে যেত শিরিনের যদি ওর স্বামী মাটির পুতুলের মতো একটা পদার্থ না হতো। মাঝে মাঝে বিদ্রোহ করতে চায় শিরিনের মন, ভগবান ওর প্রতি ঘোর অবিচার করেছেন, এভাবে বেঁচে থাকার চাইতে মানুষটার মৃত্যু অনেক ভালো ছিল। প্রথম দিকে সবকিছু যেন তালগোল পাকিয়ে গিয়েছিল লেফটেন্যান্ট বাহালের, কেমন একটা বিমূঢ় ভাব। নিজের শোচনীয় পরিণতি সম্বন্ধে সচেতন সে যথেষ্টই ছিল, কিন্তু যতই দিন কাটতে লাগলো একটা তীব্র মনস্তাপ, বিষাদ আর হতাশায় ভরে উঠতে লাগলো তার মন। শিরিন আর তার স্বামীর মধ্যে কথাবার্তা হতো লেখার মাধ্যমে। প্রথম যে কথা দুটো বাহাল লিখেছিল তা হল খবরের কাগজ আর মেডেল, অর্থাৎ কাগজে তার বীরত্বের প্রশংসা করে যেসব খবর বেরিয়েছে আর সরকার থেকে তাকে সম্মানসূচক পদক দেওয়া হয়েছে তা সে দেখতে চায়। হাসপাতালে জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গেই এ দুটো জিনিস তাকে দেখানো হয়েছিল, তাই সে ভুলেনি। এরপর থেকে পঙ্গু মানুষটা প্রায়ই ও দুটো কথাই লিখত, আর সেদিনকে প্রতিবারই জিনিস দুটো ধরতে হতো তার চোখের সামনে। লেফটেন্যান্ট বাহাল খুঁটিয়ে খুঁটিয়ে বারবার একই খবর পড়ত, আর শিরিন কাগজটা তার সামনে ধরে ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে নিজেকে যেরকম বোকা বোকা ভাবত। তবে কাগজ পড়তে পড়তে স্বামীর দুচোখে যে তৃপ্তির আভাস ফুটে উঠত সেটাই ছিল শিরিনের একমাত্র সান্ত্বনা। অনেক সময় দু হাতে কাগজ আর মেডেল ধরে থাকতে থাকতে হাত দুটো ব্যথায় টনটন করে উঠত, তবু ধরে থাকতে হতো। কিন্তু কিছুদিন পর সম্মানের ব্যাপারটা লেফটেন্যান্ট বাহালের কাছে একঘেয়ে হয়ে এলো, ও দুটি জিনিস দেখার ইচ্ছেও কমে আসতে লাগলো, তারপর বন্ধই হয়ে গেল একেবারে। তার বদলে মানুষটার মনোযোগ গেল খাবারের দিকে, কারণ বিকলাঙ্গ হয়ে যাওয়া সত্ত্বেও তার খিদে স্পৃহা বেড়েই চলেছিল, খাদ্যের ব্যাপারে ক্রমে সে লোভী হয়ে উঠছিল। শিরিন তার চাহিদা মতো খাদ্য না জোগালে পাগলের মতো মাটিতে গড়াগড়ি খেয়ে নিজের রাগ প্রকাশ করত লেফটেন্যান্ট বাহাল। গোড়ার দিকে মানুষটার অদ্ভুত হাবভাবে কেমন যেন ভয় ভয় করত শিরিনের, কিন্তু ক্রমেই তা সয়ে গেল একটু একটু করে। মানুষটার বিচিত্র সব খেয়ালের সঙ্গে পরিচিত হয়ে উঠল শিরিন। নির্জন ওই কুটিরে দুটি মাত্র প্রাণী, ধারে কাছে তৃতীয় কেউ নেই, সুতরাং দুজনের মধ্যে একজন যদি আপোষ করে না চলে তবে জীবন দুর্বিষহ হয়ে উঠবে। চিড়িয়াখানার একটা খাঁচার মধ্যে দুটি প্রাণীর মতো কাটছিল তাদের নিঃসঙ্গ জীবন। শিরিনের দুঃখময় জীবনে একমাত্র সান্ত্বনা যার সেবায় সে জীবন উৎসর্গ করেছে সেই পঙ্গু জড় পদার্থটা, যার না আছে কথা বলার কিংবা কথা শোনার ক্ষমতা। সে কিন্তু কাদামাটি বা কাঠের পুতুল নয়, জীবন্ত এবং সত্যি মানুষের অনুভূতি এবং সহজাত প্রবৃত্তিতে ভরপুর। এই ঘটনাটাই একটা অদ্ভুত মোহে আচ্ছন্ন করে রেখেছিল শিরিনকে। তাছাড়া ওই চোখ দুটো লেফটেন্যান্ট বাহারের মনের ভাব প্রকাশের একমাত্র যে ইন্দ্রিয়, সেখানে কখনো ফুটে ওঠে দুঃখ, কখনো বিরক্তি, কখনো ভালোবাসা, কখনো ঈর্ষা অথবা রাগের ভাষা। ওই চোখ দুটোর মধ্যে যেন কোনো জাদু আছে, শিরিনকে চুম্বকের মতো আকর্ষণ করে। মানুষটার ওই চোখে এখনো জল ঝরে, কাঁদে মানুষটা, কিন্তু সেই জল মোচবার ক্ষমতাও তার নেই। সেই চোখের জলটাও মুছিয়ে দিতে হয় শিরিনকে, আর যখন সে রেগে ওঠে অথচ বউকে ভয় দেখাবার মতো কোনো কিছু করার ক্ষমতাই তার নেই, তখন মাটিতে মাথা ঠুকে গড়াগড়ি খেয়ে কিংবা চোখের তীব্র ভাষায় প্রকাশ করে তার মনোভাব। শিরিনের সঙ্গে মিলনের ইচ্ছে যখন তার জেগে ওঠে
আর শিরিন যখন তাকে হাবে ভাবে স্মরণ করিয়ে দেয়, সে এখন দয়া না করলে তার নিজের কোনো কিছু করার ক্ষমতা নেই, তখনই যেন খেপে যায় মানুষটা। শিরিনের কাছে এটা একটা অদ্ভুত মজার খেলা হয়ে দাঁড়িয়েছিল, মানুষটার প্রবৃত্তি জাগিয়ে দিয়ে তার অসহায়তায় মজা বোধ করত। একজন অক্ষম মানুষের সঙ্গে এই ধরনের খেলা নিষ্ঠুরতারই সামিল, এটা অস্বীকার করে না শিরিন, কিন্তু মজাদার, দারুণ মজাদার। এই খেলাটা তাই ছাড়তেও পারে না শিরিন। গত 3 বছরের ঘটনা টুকরো টুকরো ছবির মতো ভেসে উঠতে লাগলো শিরিনের সামনে। ঘুম আসছে না, শরীর একটা জ্বালা। হঠাৎ ওর মনে হলো ঘরের ভেতরটা যেন গাঢ় অন্ধকার হয়ে আসছে, আবার একটা দুঃস্বপ্ন ওকে গ্রাস করতে আসছে। কিন্তু না, এবার আর ও সহজে দুঃস্বপ্নের শিকার হবে না। টান টান করে চোখ দুটো খুলে রাখলো। যা কিছু ঘটুক, যা কিছু ঘটে ঘটুক, চোখ খুলেও দেখবে। কিন্তু সেই চিন্তাটা ভীষণ একটা ভয় ধরিয়ে দিল ওর মনে। কোনো মতে নিজেকে শান্ত করে ও বিছানা থেকে নেমে লণ্ঠনের সলতিটা বাড়িয়ে দিল। আলোকিত হয়ে উঠল ঘরটা, কিন্তু চিমনির কালো দাগের জন্য ততটা স্পষ্ট নয়। শিরিন এবার তাকালো স্বামীর মুখের দিকে আর চমকে উঠল। তার চোখ দুটো এখনো সেই কড়িকাঠের দিকে, স্থির দৃষ্টি, 1 ইঞ্চিও সরেনি। কি ভাবছে, এত কি ভাবছে, নিজেকে জিজ্ঞেস করলো শিরিন। অস্বস্তির সঙ্গে একটা ঘোর বিতৃষ্ণা আর ঘৃণার ভাব জেগে উঠল শিরিনের মনে। সঙ্গে সঙ্গে মানুষটার উপর অত্যাচার করার ইচ্ছাটাও প্রবল হয়ে উঠল। হঠাৎই রুদ্ধ আক্রোশে স্বামীর দু কাঁধ ধরে প্রচন্ড ঝাঁকুনি দিতে লাগলো শিরিন। আচমকে এমন হিংস্রতায় চমকে উঠল পঙ্গু মানুষটা, থরথর করে কাঁপতে লাগলো তার সারা শরীর। ঠোঁট কামড়ে কটমটে দৃষ্টিতে তাকালো স্ত্রীর দিকে। রাগ হচ্ছে? অমন করে তাকাচ্ছ কেন আমার দিকে? রাগ করে কোনো লাভ নেই, বুঝলে? এই যে আমার দয়ার উপর বেঁচে আছো তুমি, আমার দয়ার উপর, আমার আমার দয়ার উপর। লেফটেন্যান্ট বাহাল এর কোনো জবাব দিতে পারল না, কিন্তু প্রত্যুত্তরে যে কথাগুলো তার ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসত তা প্রকাশ পেল মর্মভেদী দু চোখের দৃষ্টিতে। তোমার চোখ দুটো আমাকে গিলতে চাইছে, অমন করে তাকিও না আমার দিকে, তাকিও না, ভালো হবে না বলছি, তাকিও না, দেখবে দেখবে, দাঁড়াও। হঠাৎ যেন কি হলো শিরিনের, মুহূর্তের ক্রুদ্ধ আবেগে 10 আঙুলের নখ দিয়ে স্বামীর চোখ দুটোকে রূঢ় ভাবে চেপে ধরল। এবার আমার দিকে তাকাও, দেখি দেখি কেমন করে তুমি দেখতে পাবে। সেই থেকে বলছি, পঙ্গু মানুষটা যেন মরিয়া হয়ে সে আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য ছটফট করতে লাগলো, ধরটা পাক দিতে লাগলো, মোচড় দিয়ে উঠতে লাগলো। তীব্র যন্ত্রণায় বোধহয় একটা আসুরিক শক্তি এলো মাংসপিণ্ডের মধ্যে, একটু বেঁকে ওপরের দিকে উঠে এসে ঝাঁকিতে ফেলে দিল শিরিনকে। নিজেকে সামলে নিয়ে আবার আক্রমণের জন্য প্রস্তুত হয়ে এগিয়ে এলো শিরিন, তারপরে থমকে দাঁড়ালো। ওহ, কি ভয়ঙ্কর! স্বামীর দু চোখ বেয়ে নামছে রক্তের ধারা, সারা মুখ ভেসে গেছে রক্তে, যন্ত্রণায় নড়ে উঠছে মাংসপিণ্ড। একটা পিছে বা কেঁচোকে কিছু দিয়ে চেপে ধরলে যেমন ফুঁকড়ে ওঠে তার শরীর, তেমনি একটা আলোড়ন হচ্ছে। ভয়ে হাত পা অবশ হয়ে এলো শিরিনের। বাইরের পৃথিবীর সঙ্গে মানুষটার যোগাযোগের একমাত্র জানলাটাও নিষ্ঠুর ভাবে বন্ধ করে দিয়েছে ও। কি আর বাকি রইল মানুষটার? কিচ্ছু না, কিচ্ছু না, শুধুমাত্র ভয়াবহ একটা মাংসপিণ্ড আর তুমিশ্র অন্ধকার। প্রায় হামাগুড়ি দিয়ে ও বেরিয়ে এলো ঘর থেকে, তারপর অন্ধকার মাথায় করে ছুটল গায়ের দিকে। খালি পায়ে আলু থালু বেশে প্রাণপণে শিরিন ছুটছে তো ছুটছেই, ছুটছে তো ছুটছেই। এক সময় শিরিন পৌঁছে গেল গন্তব্যস্থলে, গায়ের ডাক্তারের বাড়ি। রক্ত চোখ দিয়ে, কষ্ট হচ্ছে ডাক্তারবাবু, ডাক্তারবাবু খুব কষ্ট, ছটফট করছে, কিছু করতে পারছি না ডাক্তারবাবু। উন্মাদিনীর মতো কি যে বললো ডাক্তারকে তাও নিজেই জানে না, কিন্তু
ডাক্তারের সঙ্গে যেতে রাজি হলেন। ঘরের মধ্যে তখনও ভীষণভাবে ছটফট করছে বাহাল, নরক যন্ত্রণা ভোগ করছে। অঙ্গ প্রত্যঙ্গহীন এই মানুষটার কথা অনেকবারই শুনেছিলেন গায়ের ডাক্তার, কিন্তু চোখে দেখার সুযোগ হয়নি কখনো। অক্ষম পঙ্গু মানুষটার বীভৎস চেহারা দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। একটা জীবন্ত মাংসপিণ্ডের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। যন্ত্রণা উপশমের জন্য একটা ইঞ্জেকশন দিয়ে আর রক্তাক্ত গুচোকে কোনো মতে একটা ফেটটি বেঁধে তিনি তাড়াতাড়ি বেরিয়ে এলেন। কি করে এই দুর্ঘটনা ঘটল তা জিজ্ঞেস করবার কথাও মনে পড়ল না ডাক্তারের। ভোরের দিকে লেফটেন্যান্ট বাহালের ছটফটানি কমে এল। সারা রাত তার পাশে বসে বুকে হাত বুলাল শিরিন আর ক্রমান্বয়ে ফেলল চোখের জল। সর্বক্ষণ কাথর কণ্ঠে বলতে লাগলো, আমাকে ক্ষমা করো সোনা, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। মাংসের পিণ্ড গরম হয়ে উঠেছে, জ্বর এসেছে, ওটার মুখ ফুলে উঠেছে, লালচে দেখাচ্ছে, বুকের স্পন্দন দ্রুত। সারাদিন রোগীর পাশ ছেড়ে উঠল না শিরিন, এমনকি খাবার খেতেও উঠল না এক মুহূর্তের জন্য। জ্বর কমাবার জন্যে স্বামীর কপালে ভিজে ন্যাকড়া নিংড়ে জল পট্টি দিল সারাদিন। খানিক বাদে বাদেই স্বামীর চওড়া বুকে আঙুল দিয়ে লিখল, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। মানুষটার সঙ্গে ভাবের আদান প্রদানের আর কোনো উপায় মনে পড়ল না ওর। সময় যে কোথা দিয়ে কেটে গেল তার যেন আর হুঁশই নেই। সন্ধ্যের মুখে রোগীর তাপ খানিকটা কমে এল, নিঃশ্বাস অনেকটা স্বাভাবিক হল। স্বামীর জ্ঞান ফিরেছে মনে করে তার বুকে আবারও লিখল, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। মাংসপিণ্ডের দিক থেকে কোন রকম জবাবের লক্ষণ দেখা গেল না। দৃষ্টিশক্তি হারালেও শিরিন যে বার্তাটা তার কাছে পৌঁছে দেবার চেষ্টা করছিল, মাথা নাড়িয়ে বা মুখে হাসি ফুটিয়ে তার জবাব দেওয়া অসম্ভব ছিল না লেফটেন্যান্ট বাহারে। কিন্তু তার মুখের একটা রেখারও কোনো পরিবর্তন হল না। মানুষটার নিঃশ্বাসের শব্দে শিরিন বুঝতে পারছিল সে ঘুমিয়ে নেই, কিন্তু তার বুকের ওপর যা লিখেছিল তা বোঝার ক্ষমতা সে হারিয়েছে না রাগের বসে চুপ করে আছে তা ঠিক বুঝতে পারছিল না শিরিন। বিছানায় পড়ে থাকা জড় পদার্থটির উপর তাকিয়ে থাকতে থাকতে আতঙ্কে কেঁপে উঠছিল শিরিন। ওর সামনে যেটা রয়েছে সেটা জীবন্ত একটা জীব, ফুসফুস, পাকস্থলী, হৃদয় সবই আছে, কিন্তু কিছু দেখতে পায় না, কিছু শুনতে পায় না, বলতে পারে না একটা কথা। একাধিক অঙ্গ প্রত্যঙ্গহীন, মুক বধির, অন্ধ এক ভয়ঙ্কর জীব। তার পৃথিবী অগাধ, অশেষ আর অনন্ত নিস্তব্ধতায় ভরা, তার সঙ্গে যোগ হয়েছে সীমাহীন অন্ধকার। এমন ভয়ঙ্কর এক পৃথিবীর কথা কল্পনা করতেও আতঙ্কে বুক শিউরে ওঠে। অন্ধকারের এমন অতল গহ্বরে যার বাস, তার অনুভূতির সঙ্গে প্রাণপণে চিৎকার করবার আকুলতা আসে তার মনে। ইচ্ছে যাকে চোখের সামনে কি ঘটছে দেখবার, গলার স্বর শুনবার, হোক না তা অস্পষ্ট ফিসফিসানি, কিছু আঁকড়ে ধরার, কিছু উপলব্ধি করার। হঠাৎ নিদারুণ অনুশোচনায় কেঁদে উঠল শিরিন। কি ভয়ানক অপরাধ সে করেছে! ভয় আর দুঃখ ওর বুকের ভেতর যেন ঠান্ডা দাঁত বসাতে লাগলো। স্বামীকে ফেরেও ছুটল জেনারেল সাহেবের বাড়ি। একজন মানুষের মুখ না দেখলেও মরে যাবে, যে কোনো মানুষের মুখ, বিকলাঙ্গ না হলেই হলো।
জেনারেল সাহেব ওর মুখে সব শুনলেন, কিছুই গোপন করল না শিরিন। কথা বলার মাঝে কেঁদে ভাসিয়ে দিল। ওর কাহিনী শেষ হবার পর কয়েক মুহূর্ত স্থানুর মতো বসে রইলেন জেনারেল সাহেব, স্তম্ভিত হয়ে আছেন তিনি। তারপর উঠে বললেন, হ্যাঁ হ্যাঁ আমি দেখতে যাব, লেফটেন্যান্ট বাহালকে দেখতে যাব আমি, এটা আমার কর্তব্য। আগেই সন্ধে হয়েছে, তাই তিনি সঙ্গে একটা লণ্ঠন নিলেন। ঘেঁষো জমির ভেতর দিয়ে পথ করে চললেন তিনি, আগে আগে, তার পেছনে পেছনে শিরিন। কারো মুখে কোনো কথা নেই, দুজনেই যে যার চিন্তায় মগ্ন। শোবার ঘরে ঢুকে চারদিকে তাকিয়ে জেনারেল সাহেব প্রায় চিৎকার করে উঠলেন, কি এখানে তো কেউই নেই, কোথায় গেল লেফটেন্যান্ট বাহাল? কোথায় যাবে, নিশ্চয় বিছানাতেই আছে। আধো অন্ধকারে এগিয়ে গেল বিছানার দিকে, বিছানা খালি। কি বিছানা নেই তো? বিছানা খালি, নিশ্চয়ই বাইরে যায়নি। বাইরে তো যেতেই পারে না। না না, বাইরে কি করে যাবে, বাইরে তো যেতে পারবে না। কোথায় গেল? অন্য কোনো ঘরে থাকতে পারে, সারা বাড়ি খুঁজে দেখতে হবে আমাদের, চলো। বাড়ির প্রতিটি আনাজ কানাজ খুঁজেও কিন্তু খোঁজ পাওয়া গেল না লেফটেন্যান্ট বাহালের। জেনারেল সাহেবকে শেষ পর্যন্ত স্বীকার করতেই হল তার প্রাক্তন লেফটেন্যান্ট বাড়িতে নেই। হঠাৎই ছোট খাতাটা নজরে পড়ল শিরিনের, বিছানার উপরেই ছিল, এতক্ষণ খেয়াল হয়নি। খাতাটা খোলা রয়েছে, পাশে পেন্সিলটা, কি যেন একটা আঁকি বুকি কাটা রয়েছে নতুন খাতাটায়। তাড়াতাড়ি খাতাটা তুলে নিল শিরিন। জেনারেল সাহেব ঝুঁকে পড়লেন, জড়ানো আঁকা বাঁকা লেখা অনেক কষ্টে পড়া গেল। শিরিনের দু চোখ দিয়ে নামলো অশ্রুর বন্যা। চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে আসছে। অসুস্থ মানুষটা কোনো মতে শরীরটা টেনে হিঁচড়ে বিছানায় রাখা খাতার ওপর কথাগুলো লিখেছে। পেন্সিল কামড়ে ধরে অত কসরত করে লিখতে গিয়ে নিশ্চয়ই ভয়ঙ্কর পরিশ্রম করতে হয়েছে মানুষটাকে। তারপর হঠাৎ একটা চিন্তা ঝিলিক খেলে গেল শিরিনের মাথায়। জেনারেল, জেনারেল বাইরে চলুন, ও না বোধহয় আত্মহত্যার চেষ্টা করতে গেছে। আত্মহত্যা? লেফটেন্যান্ট বাহাল, কি বলছো তুমি শিরিন? আমার মনে হচ্ছে তাই। জেনারেল সাহেব ছুটে গেলেন বাড়িতে, আরো অনেকে লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ল। তার বাড়ির লোকজন, চাকর বাকর সবাই কুটিরের চারপাশে তারা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। শিরিন জেনারেল সাহেবের পেছন পেছন হাঁটছিল, ওর মন উৎকণ্ঠায় ভরে গেছে। থেকে থেকে ক্ষমা করলাম কথাটা জল জল করে ভেসে উঠছে ওর সামনে। স্বামীর বুকে যে কথা ও লিখেছিল তারই যে জবাব ওটা, সে বিষয়ে ওর মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। বারবার কথাটা ভাবতে ভাবতে ওর মনে হলো স্বামী যেন বলতে চেয়েছে, আমি মরতে চলেছি, তুমি দুঃখ করো না, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। হৃদয়ে হেনা এক ডাইনির মতো কাজ করেছে শিরিন। অন্ধকারে ওর স্বামী গড়িয়ে গড়িয়ে ওই শরীর নিয়ে কোথায় চলেছে কে জানে। কাঁটা ঝোপ, ইট পাথর সবকিছুর ঘষায় হয়তো ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে শরীর। শিরিনের মনে হলো দুঃখ আর অনুশোচনায় ওর বোধহয় দম বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ একটা ভয়ঙ্কর সম্ভাবনা উঁকি দিল ওর মনে, দাঁড়িয়ে গেল শিরিন। জেনারেল সাহেবের দিকে ফিরে বলল, আপনার এই বাগানের এদিকে কোথায় একটা পুরনো ইদারা আছে না? বহুদিন সেটা তো ব্যবহার করা হয় না, কিন্তু তুমি যা ভাবছ। এসো এসো এসো, এদিকে এসো শিরিন, এদিকে এসো। দুজনেই তাড়াতাড়ি সেই দিকে হাঁটতে লাগলেন। দাঁড়াটা এখানেই তো কোথাও হবে। এক জায়গায় দাঁড়িয়ে পড়ে যেন আপন মনেই বললেন জেনারেল সাহেব, দেখি দেখি দেখি, লণ্ঠনটা আমার হাতে দাও তো, এদিকে উঁচু করে তুলে দাও, দেখি দেখি। হাতের লণ্ঠনটা তুলে ধরলেন জেনারেল সাহেব, আলোটা আরো বেশি করে অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে পড়ল।
ঠিক তখনই একটা গা ছমছম করা অনুভূতি বিহ্বল করে ফেললো শিরিনকে। দাঁড়িয়ে কান খাড়া করে কিছু যেন শোনবার চেষ্টা করতে লাগলো। একটা শব্দ যেন এগিয়ে আসছে, শব্দটা কানে গিয়েছিল জেনারেল সাহেবের। তিনি লণ্ঠন তুলে সেই দিকে তাকিয়েছিলেন। দুজনেই একসঙ্গে যেন একটা অজানা আশঙ্কায় পাথর হয়ে গেছে। আবছা আলোয় একটা বিচিত্র দৃশ্য চোখে পড়ল তাদের। ঘন বড় বড় ঘাসের ওপর দিয়ে অনেকটা গড়িয়ে অনেকটা বুকে হেঁটে একটা মাংসপিণ্ড এগিয়ে আসছে। প্রতিটি ইঞ্চির জন্য সংগ্রাম করতে হচ্ছে তাকে, তবু মাংসপিণ্ডটা এগোচ্ছে একটু একটু করে। প্রত্যেকবার গতির সঙ্গে কুঁকড়ে যাচ্ছে শরীর অনেকটা কেঁচোর মতো। হঠাৎই বস্তুটা মাথা তুলল, যেন কিছু একটা অনুভব করল। তারপর আবার এগুলো অসীম ধৈর্যের সঙ্গে শরীরটা টেনে হেঁচড়ে নিয়ে চলেছে জীবটা, অনন্তকালের জন্য যেন তার চলা। ওই তো, ওই তো লেফটেন্যান্ট বাহাল, ওই তো। ওখানে কি করছো? ওখানে কি করে গেলে তুমি? মুহূর্তের মধ্যে মাথাটা অদৃশ্য হলো, পর মুহূর্তেই দেহটা। ঝপাং করে একটা শব্দ, সম্বিত ছেড়ে ফেলেন জেনারেল সাহেব। জায়গাটা লক্ষ্য করে এগিয়ে গেলেন দ্রুত, পেছনে পেছনে শিরিন। লণ্ঠনের আলোয় তাদের চোখে পড়ল ওখানকার ঘাস এলোমেলো হয়ে গেছে, আর মাটির বুকে উঁকি মারছে একটা বড় গর্তের হাঁ করা মুখ, সেই বহুদিনের পরিত্যক্ত ইঁদারা। আবছা অন্ধকারে তার ভেতরটা আরো কালো দেখাচ্ছে, একটা মরণ ফাঁদ, কিন্তু একটা অঙ্গ প্রত্যঙ্গহীন ধরের, একটা বিকলাঙ্গ মানুষের চির মুক্তি, চির শান্তি। গল্পের মতো অবিশ্বাস্য, তবু আবার ফিরে পুরো ব্যাপারটা ভাবলে এখনো যেন হাড় হিম হয়ে যায় না। ধর গল্পকে পূর্ণতা দিতে আজ আমার সঙ্গে ছিল হীরালাল সিং জেনারেলের ভূমিকায়, গৌতম ব্যানার্জি ডাক্তার, আমি হয়েছিলাম হাসপাতালের অধ্যক্ষ, আর গল্পটা